এই পৃথিবী কারো চিরদিন থাকার জায়গা নয়। এই পৃথিবীতে আমরা এসেছি ক্ষণিকটা সময়ের জন্য, এই পৃথিবীতে এসেছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। প্রিয় উপস্থিতি, একটি মাত্র আয়াত দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, এই পৃথিবীতে যাকেই জীবন দেওয়া হয়েছে, শুধুমাত্র মানুষ নয়, এই পৃথিবীতে যাকে জীবন দেওয়া হয়েছে তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা সেটাই সূরা আনবিয়া 35 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীর সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এই দুনিয়ার জীবনে আমি তাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করি, দুঃখ এবং কষ্ট দিয়ে আমি পরীক্ষা করি, সুখী রেখে পরীক্ষা করি, দুঃখে রেখে পরীক্ষা করি, হালালের মাঝে রেখে আমি পরীক্ষা করি, এই পৃথিবীর মাঝে আমি তাদেরকে পরীক্ষার জায়গা হিসেবে তাদেরকে পাঠিয়েছি, যে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হও নাকি পরীক্ষায় ফেল করো। ওয়া ইলাইনা তুরজাউ, এবং নির্ধারিত হায়াত শেষে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মৃত্যু আমাদের সুনিশ্চিত, মৃত্যুই আমাদের সুনিশ্চিত, মৃত্যুই আমাদেরকে বরণ করে নিতেই হবে, কিন্তু কখন কোন অবস্থায় আমরা মারা যাব সেটা নিশ্চিত নয়। ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, কেউ জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে, কেউ জানে না কোথায় তার কবর হবে, কোন অবস্থায় তার মৃত্যু হবে, কিন্তু মৃত্যু যে হবে সেটা সুনিশ্চিত। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, যদি তোমরা এই মৃত্যুর ভয়ে পাথরের ঘরতে পর্যন্ত লুকিয়ে থাকো, সেই পাথরের ঘরতেও মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তোমাদের জান কবজ করে নেবেন। প্রিয় উপস্থিতি, এই দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষার কেন্দ্র। আল্লাহ আপনি যদি এই প্রশ্ন করেন যে তাহলে আল্লাহ তাআলা এই জীবন, এই মরণ, এই মৃত্যু, এই জন্ম কেন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সূরা মুলকে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জন্ম এবং মৃত্যুরা সৃষ্টি করেছি এই জন্য যে যাতে আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কি সবচেয়ে বেশি সুন্দর আমল করে। জন্ম এবং মৃত্যুটা এই জন্য সৃষ্টি করা হয়েছে একটা পরীক্ষার জন্য। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে যাচাই করে নেবেন আপনি কি ভালো কাজ করেন নাকি মন্দ কাজ করেন। এখন অনেক নাস্তিক মুর্তা তারা প্রশ্ন করে যে এই পৃথিবীতে যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, আমরা কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, মরণের পরে আমাদেরকে শাস্তি হবে নাকি আমরা পুরস্কার পাব। সুতরাং তাদের যুক্তি হচ্ছে তাহলে এত নামাজ, এত রোজা, দান, সদকা কেন করা দরকার, আল্লাহ তো আমার তাকদীরে লিপিবদ্ধ করে দিয়েছেন আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে হব, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ওই নাস্তিকদের প্রশ্নের উত্তর হচ্ছে, একজন ব্যক্তি খুব সুন্দরভাবে প্রশ্ন করলেন যে এই প্রশ্নটার উত্তর দিলেন নাস্তিকের প্রশ্নের উত্তর অতি সুন্দরভাবে উত্তর দিলেন যে তার যুক্তি ছিল যে কেন আল্লাহ তাআলা মানুষের ভালোগুলো নেবেন আর মন্দগুলো বাগিদার আল্লাহ হবেন না। তখন ওই নাস্তিকের প্রশ্নের উত্তরে বলা হলো যে মনে করেন আপনি একটা যন্ত্র আবিষ্কার করলেন আর ওই যন্ত্রটা দিয়ে সাগরের তলদেশ থেকে ডুবে যাওয়া মানুষ, ডুবে যাওয়া মূল্যবান জিনিসগুলো আপনি উদ্ধার করতে পারবেন। এখন আপনি একজন ব্যক্তিকে দিয়ে ওই যন্ত্র দিয়ে সেখানে পাঠালেন, কিছু মানুষ ডুবে গেল তাদেরকে উদ্ধার করার জন্য, এক এক করে ওই ব্যক্তি আপনার যন্ত্রের সাহায্যে সকল মানুষকে উদ্ধার করলো, কিন্তু সর্বশেষ যে মানুষকে উদ্ধার করতে যাবে তখন দেখল ওই মানুষটা হচ্ছে তার শত্রু, তখন সে ওই লোকটাকে উদ্ধার না করে বরং তাকে আরো আঘাত করে লাথি মেরে ফানির তলদেশে নিক্ষেপ করলো যাতে সে আর বাঁচতে না পারে।
এখন ওই নাস্তিককে প্রশ্ন করা হলো যে আপনি কি এই মৃত্যুর দায়ভার নেবেন, এই মানুষ যে হত্যা হলো নিহত হলো এর দায় এর দায়ভার কি আপনি নেবেন? তখন ওই নাস্তিক বলল এর দায়ভার আমি নিব না, কারণ আমি সৃষ্টি করেছি তাকে, ওই যন্ত্রটা আবিষ্কার করেছি মানুষের উপকার করার জন্য, কোনো অপকার করার জন্য নয়। সুতরাং সে অপকার করেছে, একটা মানুষকে মেরে ফেলেছে, সেটার দায়ভার আমি নিব না, কারণ আমার যন্ত্রের আবিষ্কার, যন্ত্রের উদ্দেশ্য ছিল ভালো কিছু করা, খারাপ কিছু করা নয়। তখন ওই আস্তিক আল্লাহর বান্দা বলেছিল ঠিক একই অবস্থায় আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, একমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য পাঠানো হয়েছে। কিন্তু ওই মানুষ যদি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামিকে বাদ দিয়ে অন্য কিছু কামনা করে, কোনো খারাপ কাজ করে, তার দায়ভার আল্লাহ তাআলা নেবেন না।